বন্ধুরা আজকের ক্লাসে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে সলভ দেখো এই টেস্ট পেপার থেকে বাংলার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো এর আগে ন নম্বর বাষট্টি একশো পাঁচ একশো আঠাশ নম্বর পেজের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের এর পাশাপাশি ইতিহাস ভূগোলেরও যে তোমাদের এই টেস্ট পেপারে প্রশ্ন রয়েছে সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো দেখো এখানে তোমাদের একদগে প্রথম প্রশ্নটি নির্দেশ দেওয়া রয়েছে যে সঠিক উত্তর নির্বাচন করো কী রয়েছে প্রথম প্রশ্ন নদের চাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে চেনে পাঁচ বছর চার বছর তিন বছর না দুই বছর মানে সময়সীমা যে কত বছর ধরে সেই নদীটাকে চেনে সঠিক উত্তর চার বছর দু নম্বর ইসবের বাবা জাতিতে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে পাঠান দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের শুধু আমি উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা বইতে অবশ্যই দাগ দিয়ে নিও অথবা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা খাতাতে লিখে নিতে পারো তিন নম্বর খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও বক্তাকে বক্তা হলো এখানে কাশীনাথ চার নম্বর অভিষেক শীর্ষক রচনাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গের অন্তর্গত উত্তর হবে প্রথম পাঁচ নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি আকান্তে ধরে বাঁচতে চাইছেন কি সঠিক উত্তর হয়ে যাবে এখানে খড়কুটো ছ নম্বর প্রশ্ন অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ এ দেশটি হলো কি সঠিক উত্তর কলিঙ্গুদের সিংহল শ্যাম নাকি সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি সঠিক উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি অর্থাৎ অপশন ঘ সাত নম্বর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল কত সালে সঠিক উত্তর অপশন গ উনিশশো সালে আট নম্বর যার পোশাকি নাম স্টাইলিশ তা কার পোশাকী নাম স্টাইলাস সঠিক উত্তর ব্রোঞ্জের শলাকা নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান রচনার লেখক তার ছোটবেলায় যে লেখকের বই পড়তেন তিনি হলেন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক নম্বর প্রশ্ন নির্দেশক বসে নির্দিষ্ট শব্দের দেখো আগে বা পরে উভয় স্থানেই বসতে পারে অপশন গ ব্যাস বাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য বন্ধুরা এই যে দেখবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আগের পৃষ্ঠ নম্বরগুলোতেও আলোচনা করা হয়েছে মানে ওই যে ন নম্বর বাষট্টি একশো পাঁচ বা একশো আঠাশ নম্বর পেজেও কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে কমন যেগুলো আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকটা পৃষ্ঠার বা যে ভিডিওগুলো রয়েছে পেজ অনুযায়ী তোমরা যদি দেখো তাহলে কিন্তু দেখবে অনেক কমন আছে আর এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা সেট অবশ্যই কমপ্লিট করবে দেখো বারো নম্বর বাক্য নির্মাণের শর্ত তিনটি হলো কি কি বাক্য নির্মাণের তিনটি শর্ত খ সঠিক উত্তর হবে খ মানে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি তেরো নম্বর রাবণকে হত্যা করা হয়েছে এটি কোন বাচ্য এটি সঠিক হবে কর্মবাচ্য চোদ্দ নম্বর বাঘে ধান খায় বাক্যটিতে বাক্য নির্মাণে কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে দেখো এরকম একটা প্রশ্ন কিন্তু আগে সেটি আমরা পেয়েছিলাম যে লঙ্ঘিত হয়েছে কোন শর্ত সঠিক উত্তর হবে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি না পদ্ধতি সঠিক উত্তর হবে যোগ্যতা প্রশ্ন তুমি খেয়ে নিও বাক্যটি হল সঠিক উত্তর হবে ভবিষ্যৎ অনুজ্ঞা কারণ বলা হয়েছে তুমি খেয়ে নিও তার মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে যে তুমি খেয়ে নিও ষোলো নম্বর কর্মকর্তী বাচ্চা কে কর্তা হয়ে সম্পাদন করে সঠিক উত্তর কর্ম সতেরো নম্বর সমাজ শব্দের অর্থ কী দেখো সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ অর্থাৎ সংক্ষেপ করা বা সংক্ষিপ্ত বন্ধুরা আজকে এই সতেরোটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হলো পরবর্তীতে সমস্ত মানে এই যে টেস্ট পেপারটি রয়েছে প্রত্যেকটা পার্ট নিয়ে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও এবং বাংলা সংক্রান্ত যে কোনো প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই প্রশ্ন সহ ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথারীতিভাবে দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ